হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এইচএল বাংলা ইউটিউব চ্যানেলে আর একটা নতুন গেম প্লে ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা খেলতে চলেছি বুচারেক্স। তো এই গেমটা একটা রিকোয়েস্টেড গেম, তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক এবং তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত মজা নিতে থাকো। ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে এবং এই গেমের কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে, তো প্রত্যেক কটা চ্যাপ্টার আমি খেলার চেষ্টা করব। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আর এখানে আমরা নর্মাল মুডেই খেলবো, তো চলো এরপর এখান থেকে কন্টিনিউ। আর এখানে আমি একটা আচ্ছা, এখনও গেমটা এখনও শুরু হয়নি, আর আমি এই গেমটা দেখেছি এখানে যেন একটা সেই মিস্টার মিটের মতো এখানে একটা কসাই টাইপের এখানে একটা লোক থাকে। আর তো চলো এখানে ট্যাপ টু কন্টিনিউ, তো আমরা কন্টিনিউ করে ফেলেছি। আর এখানে আছি আমরা একটা ঘরের মধ্যে আছি, তো দেখো তো চলো। আর ওই সামনে কিন্তু কেউ একটা যাচ্ছে, চলো 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 দেখে 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 সামনে দিয়ে, আমার সামনে দিয়ে কিন্তু কেউ একটা গেল। আর আমি কিন্তু এই ঘরের মধ্যেই আছি, আর আমাকে এই ঘরের মধ্যে দিয়ে কিন্তু বেরোতে হবে। তো আর লোকটা ওই দিকটাই চলে গেছে, আর এই ঘরের এখান দিয়ে বেরোতে, আচ্ছা এখান দিয়ে, তো এখান থেকে একটা চাবি লাগবে। আচ্ছা, তো চাবি না পেলে কিন্তু আমরা বেরোতে পারবো না। আচ্ছা, চাবি বলতে এখানে একটা কার্ড টাইপের লাগবে। আর এদিকে কী আছে, আচ্ছা এখানে একটা বুক আছে, তো এই বুকটার মধ্যে বেশ কিছু জিনিস লেখা আছে, তো সেগুলো আমরা আর পড়তে যাচ্ছি না। তো চলো, আর এই দিকটায় দেখি নিচে কিছু ডয়ার ফয়ার আছে কিনা, না এদিকে তেমন কিছু ডয়ারও নেই। আর এইখানে একটা টেবিল ল্যাম্প এখানে একটা আছে। আর তো চলো, আচ্ছা ওই সামনে দিকটা একটা আলমারির মধ্যে কিছু একটা দেখতে পাচ্ছি, আর এইটা একটা কার্ড টাইপের মনে হচ্ছে। আচ্ছা, ট্যাপ টু পিক আপ, আচ্ছা আচ্ছা এই কার্ডটা দিয়ে আমরা কিন্তু এই ঘর থেকে মনে হচ্ছে বেরোতে পারবো। আর এইদিকে আর একটা এখানে আলমারি আছে মনে হয়, এইটার মধ্যে দেখি যদি কিছু পাওয়া যায়। তো চলো, এটার মধ্যেও কিন্তু তেমন কিছু আমরা পাইনি। আর এইবার আমরা, আচ্ছা আচ্ছা এখানে একটা পুরানো টিভি আছে, তো এই ঘরের দরজা দিয়ে মনে হচ্ছে এই কার্ডটা দিয়ে হয়তো আমরা এখান থেকে বেরোতে পারবো। তো চলো, আচ্ছা এখান থেকে কিন্তু আমরা পুরো দরজাটাই খুলে নিয়েছি। আর এইখানটায় দেখো, জাস্ট খালি পুরো একবারে রক্তে রক্তাকার, আর ওই কষায় মনে হয় কাউকে এখানে মনে হয় মেরে দিয়েছে। আর এইদিকে সামনে কিছু দেখা যাচ্ছে, আচ্ছা এখানে কিন্তু একটা কোড, এই দরজাটা খুলতে গেলে কিন্তু এখানে আমাদের বেশ কিছু কোড লাগবে। আর এই সামনে দিকটা দেখি, আর এইখানে দেখো এখানে একটা দরজা আছে, এখানে প্রায় পাঁচটার মতো কিন্তু আমাদের সিম্বল লাগবে, তাহলে আমরা কিন্তু এখান থেকে বেরোতে পারবো। আর এইটাই মনে হচ্ছে আমাদের মেন ডোর, মানে এত সুন্দর করে যেহেতু ডোরটাকে সাজানো আছে, আশা করি এইটাই হবে মেন ডোর। তো চলো, আর আমাদের মনে হচ্ছে ওপর ফ্লোরে ওঠা যাবে, কিন্তু এখন কোথায় দিয়ে উঠবো বুঝতে পারছি না। আর এইখানে এটা কি আছে, আচ্ছা এইটার মধ্যে ওই রাক্ষসে কষায় যদি এখানে আসে তখন কিন্তু আমরা এটার মধ্যে লোকাতে পারবো। আর এটা একটা রাক্ষসে কষায় টাইপেরই, কিন্তু এটা আমার মনে হচ্ছে এটা হাসপাতাল। আর এখানে কিন্তু আমরা একটা একটা পার্ট পেয়েছি, আর এই পার্টের মধ্যে মনে হয় কিছু কোড লেখা থাকতে পারে। আর এখানে কিন্তু আবার একটা বই পেয়ে গেছি, আর এই বই দেখে তেমন কিন্তু আমাদের কিছুই কাজ লাগবে না। আর এদিকে কিছু আলমারি আছে, তো চলো আলমারিগুলো দেখা যা, খুল যা সিম সিম, ও কিচ্ছু নেই পুরো বেকার। আর 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 কি আছে, আচ্ছা দেখি, আর আমাদের কিন্তু আমরা একটা কোড পেয়েছি। আর তো চলো এই সামনে একটা দেখা যাক, এখানেও বেশ কিছু জিনিসপত্র আছে এটা দেখ। আচ্ছা এখানে কিন্তু আমরা আবারও একটা পার্ট পেয়ে গেছি, মানে ওই কোড যে ছিল সেই কোডটার কিন্তু একটা পার্ট পেয়ে গেছি। তো এটার মধ্যে দেখি, আচ্ছা এটার মধ্যে কিন্তু তেমন কিছু নেই। আচ্ছা আমাদের আর কিছু লাগবে, আর ওই সামনে দিকে কিন্তু একটা পুরো চকচকে কিছু জিনিস লাগছে, আচ্ছা দেখা যাক। আচ্ছা এখানে কিন্তু আমরা একটা চাবি পেয়ে গেছি, আর এই চাবিটাও কিন্তু আমাদের হয়তো কোনো একটা কাজে লাগতে পারে। আর এখানে যা পাচ্ছি তাই আমরা কুড়িয়ে নেবো। আর তো চলো সামনের দিকে যাওয়া যাক, কিন্তু তার আগে এইখানে একটা দরজা আছে, এই দরজাটা দিকে খোলা যায় কি না। আচ্ছা এই দরজাটা তো কিছু খোলা যাচ্ছে না। আচ্ছা তো চলো কোন দিকে যাব, আচ্ছা এখানে অনেকগুলো কিন্তু দরজা আছে, এই দরজাটা যেহেতু খোলা যাচ্ছে না আমাদের আরও দরজা আছে, আমরা সেই দিকটা যাব। আর সেই দরজাগুলো কোথায় গেল, আর তো চলো সামনের দিকে যাওয়া যাক। আর আর আচ্ছা ওই ঘরের, ওই সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ, ওই ঘরটার মধ্যে কিন্তু আমি ছিলাম, আর আমি কিন্তু ওইখান থেকে বেরিয়ে এসেছি। আর আমি কী করবো, এইখানে জাস্ট খালি ওই কোডটাকে একবার দাবিয়ে দেবো, কোডটাকে দাবিয়ে দিলে কিন্তু আমরা এখান থেকে পুরো বেরিয়ে যেতে পারবো। তো চলো, একুশ, আচ্ছা একুশ আটান্ন ছিল, তো চলো কোড দাবিয়ে দিয়েছি। আর সামনের দিকে আমরা এবার যেতে পারবো, পেছন দিকে সেই কষাই তো এখানে আসেনি, তো চলো কষাই যেহেতু আসেনি, ও নো 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 নো, আরে ওইটা কি একটা ভূতের মধ্যে কিছু একটা ভাসছে মনে হচ্ছে সামনেটায়, একটা সাদা রঙের। আচ্ছা এখানে একটা মেয়ে টাইপের কিছু একটা ও ছুটে গেল, আর তারপর দেখো ওইখানে পড়ে গেল।
আচ্ছা তার আগে দেখি এই ধারটায় কেউ আসছে কি না। আচ্ছা কেউ তো আসেনি, আর তো ওইখানেও পড়ে গেল, ওইখানটা আমাদের যেতে হবে, ওইখানে মনে হচ্ছে কিছু একটা হয়েছে, মানে ও কীভাবে মরে গেছে সেটা এখান থেকে দেখাচ্ছে। আর 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 তো চলো এখানটা, আর এই মেয়েটা যেহেতু এখানে মরে গেছে, আর এখানটা দেখো পুরো রক্তে চারিদিকে একবার রক্তকার হয়ে গেছে, আর এইখানেও সেই কিন্তু একটা লোকানোর জায়গা আছে, কিন্তু সেই কষাইটাকে কি সেই প্রথমবারে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, তারপর আর দেখতে পাইনি। ও নো নো, আরে ভাই দেখো কত পরিমাণে কিন্তু এখানে ছুঁচো দেখো এই ঘরের মধ্যে। তো চলো, আর এইখান থেকে যখনই এইটার উপর হাত দিয়েছি পুরো একদম আচমকা, মানে পুরো হার্ট বিট কিন্তু পুরো একদম বেড়ে গেছে পুরো। তোমরা যদি গেমটা খেলতে পারো প্লে স্টোরে পেয়ে যাবে। আর এই সামনের দিকে একটা এখানে আছে, এখানে দেখি কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা এটার মধ্যেও কিছু নেই, আর এইখানে কিছু ডয়ার আছে। আচ্ছা এই ডয়ারগুলোতেও কিছু নেই। আচ্ছা তো ওইখানে যে আমরা একটা সিম্বল পেয়েছি, আমি কি করব এই সিম্বলটাকেই নিয়ে যাব ওই বাইরে, মানে ওই যে মেন ডোর আছে সেখানে আমাদের পাঁচটা সিম্বল কালেক্ট করতে হবে, তো ওইখানেই এই সিম্বলটাকে আমরা জাস্ট খালে আবার লাগিয়ে দেবো। তো চলো যাওয়া যাক। আর এই ভেতর দিকে ঢুকতে গেলে এইখান থেকে কিন্তু পুরো আটা আছে, তো এখান থেকে বেরোতে হলে আমাদের কিন্তু বেশ কিছু জিনিস লাগবে, একটা কোভার টোভার টাইপের লাগতে পারে। তাছাড়া এখান থেকে কিন্তু আমরা ভেতর দিকে প্রবেশ করতে পারবো না। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আর ওই জায়গাটা কোথায় গেল ওই সিম্বলের ওই জায়গা, আচ্ছা এইদিকে আছে। তো চলো এখানেও একটা, এখানে চার টাইপের এখানে একটা সিম্বল আছে, তো এইটার সঙ্গে আমরা জাস্ট লেভেল ম্যাচ করে দিই। তো দেখো এটা কিন্তু পুরো ম্যাচ হয়ে গেছে, মানে আমাদের চ্যাপ্টার ওয়ান কিন্তু আমরা পুরো কমপ্লিট করে ফেলেছি। তো এরপর যাবো আমরা চ্যাপ্টার টুটা কমপ্লিট করতে। তো চলো চ্যাপ্টার টুটা আমরা কমপ্লিট করি। আর চ্যাপ্টার টু, আচ্ছা ওইদিকে আমি একটা দেখেছিলাম যে দরজা কিন্তু বন্ধ ছিল, আর সেই দরজাটা কিন্তু পুরো খুলে গেছে, তোমাদের সেটা আমি দেখিয়ে দিচ্ছি সেই দরজাটা কোথায়। তো চলো, আচ্ছা তোমরা এইখানে এই দরজাটা দেখতে পাচ্ছ হয়তো, এই দরজাটা কিন্তু খোলা ছিল না আগে, মানে এখানটা আটা ছিল, কিন্তু আমি যখনই এখানে এসে এই দরজাটা দিয়ে খোলা যায় কি না। আচ্ছা এই দরজাটা তো খোলা আছে, এখানে একটা চাবি লাগবে মনে হচ্ছে, চাবি ছাড়া এই দরজাটাই কিন্তু আমরা খুলতে পারবো না। কিন্তু ওইখানে ওই দরজাটা কিন্তু পুরো খুলে গেছে, মানে ওইটা যখনই আমরা ওই সিম্বলটাকে লাগিয়ে দিয়েছি এখানে কিন্তু একটা দরজা পুরো ওপেন হয়ে গেছে, কিন্তু ওই কষাইটা যদি ভেতরে থাকে তাহলে তো আমি পুরাই শেষ আজকে। তো চলো খুব সাবধানে যেতে হবে আমাদের, খুব সাবধান খুব সাবধান। আচ্ছা এখানে আর কিছু ডয়ার আছে, যদি চাবি টাবি তেমন কিছু পায় তাহলে আর একটা দরজা ছিল, তো সেই দরজাটাকে আমরা এখান থেকে ওপেন করতে পারবো। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো আমি ঠিক করেছি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য একটা একটা করে ভিডিও বানাবো, তা নাহলে কিন্তু প্রচুর বড় হয়ে যাবে ভিডিও। তো ভিডিওটা বেশি লম্বা করবো না, এখানে শেষ করা যাক।